সবগুলাকে চোখে চোখে রাখা উচিত। ও জানিমান, এদুরে রোমান্টিকতা গোষ্ঠীকে পাসওয়ার্ড বলতে বলছি, জানিমান জানিমান করে বেড়াচ্ছে। এটাই তো পাসওয়ার্ড ছিল, ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে কি করবে? দুনিয়ায় হাজার ধরনের পাসওয়ার্ড আছে, সেটা বাদ দিয়ে ভুলে নি তোমায় তুমি দেখছো, নিশ্চয়ই কোনো কারণ আছে, শিগগিরই বলো। হবে আম্মা, অনেক ধরনের তো পাসওয়ার্ড আছে, মানে আমি নিজে বুঝতেছি না, ভুলে নি তোমায়, এই টাইপের পাসওয়ার্ড খুব একটা কঠিন না, এই যে এখন দেখে না, আপনাকে সব এমনিতে ভুলাই দেবে। দেখো কোনো সমস্যা নেই, তুমি আমার ওয়াইফ, ফ্রেন্ড লিস্ট দেখো, সবকিছু লিস্ট দেখো। কাকলি ভুলে গেছো? ওই যে আমার চাচাতো বোন। আমি একটা ছেলে মানুষ, আমার ফ্রেন্ড লিস্টে তো মেয়েরাই বেশি। না না, মানে বলছিলাম ওই আত্মীয় স্বজন মেয়েরা বেশি, দেখবা ফ্রেন্ড টাইপের কেউ না। বিয়ে হইছে না, ফ্রেন্ড লিস্টেও কে কে থাকবে এটা আমি ডিসাইড করব, কোনটা খালা আর কোনটা বোন আমি কিন্তু সবই জানি, তোমাদের আত্মীয় স্বজন ওগুলা বাদে বাকি সব ছাটাই। হ্যাঁ, জুথি, জুথিটা কে? জুথি মনে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমার সাথে জব করতো, আমার কলিগ। তুমি ভুল বুঝছো, এটা হচ্ছে কি ব্যাপার, তোরা কি ওই একই টপিক নিয়ে এখনো পড়ে আছিস? এই এই দেখ, ধরা খাইছে, ধরা খাইছে। ভাবে কলিগরে ফেসবুকে অ্যাড ফ্রেন্ড বানায় রাখছে, দেখছিস? তোকে আমি বলে গেলাম যে মামি জি আর বাবা শুনলে কি মনে করবে, এরকম শুরু করছিস কেন? না না, তুই বুঝতে পারতেছিস না, ভুলি নি তোমায় পাসওয়ার্ড দিছে না। ও ও, আমি আমি বুঝে গেছি, আমি টোটাল স্টোরি বুঝে গেছি। ও যে জব করতো, ওই যে জুথিওর ফ্রেন্ড, ও তো জব চলে গেছে, এখন ওর সাথে একটা রিলেশন ছিল, এক মাস হয়ে গেছে ও জবে নাই, তার মানে ও জুথি এখনো মনে করে, ভুলিনি তোমায় এটা জুথি হবে। ইয়াল্লাহ কি বলে, আল্লাহ। না না না, বিশ্বাস করো, তুমি এক কাজ করো, ওই যে জুথি যেই নাম না, ওই ফ্রেন্ড আইডিতে ঢুকে দেখো, উনি 55 বছরের একজন মহিলা, আমার মায়ের বয়সী, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, উনি না আমার জন্য মায়ের মতো করে টিফিনে করে খাবারও আনত, আমার মার সমতুল্য, প্লিজ ওনাকে নিয়ে কিছু বলো না। ঢুকে দেখতেছি, বলেছিলাম না, দেখছো শুধু শুধু আমাকে সন্দেহ করতেছো, আর সন্দেহ তো করবাই, তুমি আমার ওয়াইফ, কিন্তু একটু বেশি পরিমাণ করো না প্লিজ, আমার আবার হার্ট অ্যাটাক হতে পারে। সরি সরি, আমি একটু ফান করতেছিলাম। শুন তোকে একটা কথা বলি, হাজবেন্ডকে বেশি ছাড় দেওয়া ঠিক না, বেশি সন্দেহ করা ঠিক না, আবার বেশি টাইট দেওয়া ঠিক না, বেশি টাইট দিতে গেলে দড়ি ছিঁড়ে যায়, বুঝছিস? হ্যান্দা ব্যান্ডা আছে, বোঝায় সোজায় নিজের মতো করে রাখ, বেশি সন্দেহ করে রিলেশন নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এখন মাথা ঠান্ডা করেই দেখতেছি। তারা তো এটা হচ্ছে ওর খালাতো বোন, হ্যাঁ এটা চেনে, এটা হচ্ছে ওর স্বাস্থ্য বোন। এটা আমার বস, বসের মেয়ের বাচ্চা। এই দেখ, ও ভাবছে কি আমি বুঝতে পারবো না, হ্যাঁ ফেসবুক আইডির নাম হচ্ছে সুইটি, নামই তো বোঝা যাচ্ছে, আর ছবি দিয়ে রাখছে একটা ছোট পাপি ডগ, হ্যাঁ তো ওর আড়ালে কিন্তু ওই সুইটি নাম, ও ওর সাথে চ্যাটিং করে, ফ্রেন্ডশিপ। এই সুইটি ডাকে, আমার বস আছে না, ওই যে আমি জব করতাম, আমার বস। আমি তোমার বসের কুষ্টি কি লাই, সুইটি ডাকে। আগে আমার কথাটা শোনো, লেট মি এক্সপ্লেইন প্লিজ, হ্যাঁ আই পার্ডন ইওর বেগ, নো আই বেগ ইওর পার্ডন, হ্যাঁ বলছি কি, এটা হচ্ছে বসের বাসায় নিজের বাচ্চার মতো পালে, একটা পাপি ডগ, তো এটাকে না একদম নিজের বাচ্চার মতো পালে, আর সুইটি নাম দিছে, তো বস যেদিন এটা কিনে তার মেয়েকে গিফট করলো, ওদিন আমাদের সবাইকে বললো তোমরা ওর ফেসবুকে অ্যাড হয়েও, আমার মেয়ে খুব খুশি হবে, ঢুকে দেখো কতগুলো কুত্তোর ছবি।
তুমি না মানে একদম ফান বুঝো না। আমি তোমার ফেসবুক ফ্রেন্ডস করে একটু চেক করে তোমারে যাচাই করতেছি। তুমি একেবারে ঘাবড়ে যাও কেন? এটা কুত্তা না এটা শেয়াল, তুমি আমারে আগে এক্সপ্লেইন করবা না? তুমি তো আমাকে বোধহয় এরকম চাপে ফেলে কবে মেরেই ফেলবা। আমার বোধহয় প্রেশার হাই হয়ে গেছে। একটা প্রেশার মাপার মেশিন কিনে রাখি, হাজার হলেও আমি বিয়ে করেছি, তারপর আবার ঘর জামাই, কতটা চাপে থাকবো, মেপে মেপে চলতে হবে আমাকে। ওকে ওকে, ফেসবুকে আর কেউ নাই দেখেছো? তোমার কেরামত বলে কথা, আমার ফেসবুকে তুমি কিছু পাবা? বেঁচে গেল, থ্যাংক ইউ। আরে ভুলিনি তোমায় না, ভুলিনি কি সব ওই টাইপের ফেসবুকে মানে পাসওয়ার্ড যদি চেঞ্জ না করো না তোমায় আমি ভুলাই দেবো তোমার নাম কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, আমি এই পাসওয়ার্ড চেঞ্জ করে তোমার নামে পাসওয়ার্ড দিব, ঠিক আছে? এক বন্ধু টেক্সট পাঠিয়েছে, দাও মোবাইলটা দাও। এই মাত্র তো ফোন দেখলা, আবার কি দেখবা? থাক থাক, দিবা না মানে দাও মোবাইল দাও। একটা টেক্সট আসছে এক ফ্রেন্ডের কাছ থেকে। মকসেদ আলী, এই মেসেজ আসছে মকসেদ আলী নামে। না না ভাবি ভাবি, আপনি বিশ্বাস করেন জানি মান, বিশ্বাস করো। একটা কথা বলবো না, আমার সব বোঝা হয়ে গেছে। ছেলে তোর আইডি দিয়ে মেয়েরা তোমার সাথে চ্যাটিং করে, হ্যাঁ আই মিস ইউ না? না না সব ভুল বুঝাবুঝি, ও আমার ছোটবেলার বন্ধু, অনেকদিন দেখা হয় না তো তাই আমাকে বোধহয় মিস করছে। হ্যাঁ ঠিকই তো, আমার ছোটবেলার ফ্রেন্ড মিস করতেই পারে, এতে সমস্যা কি? লিখছে আই মিস ইউ, ওরে মিস কে করবে, কোনো ছেলে মানুষের খায় কাম নেই, দেখ মকসেদ আলী নামে সেভ করে রাখবে। শোন তুই যা শুরু করছিস না, আমি চাই না এটা মাম্মির যার বাবা পর্যন্ত গড়াক, ঠিক আছে? ওনাদের কানে যেন না যায়। বিশ্বাস করেন আমাকে জীবনে কেউ আই মিস ইউ লেখে নাই, আমি শুধু মিস কথাটা জেনেছি কিসমিস খেতে যেয়ে। তুমি এখনই আমার মোবাইল চেক করতে পারো। আমারে 8-10টা মেয়ের মতো অবলা পাওনি, দেখতে কেবলা লাগে। আমি আমি অনেক জ্ঞানী, ঠিক আছে? আমি আমার হাজবেন্ডকে কিভাবে আঙ্গুলে রগড়ে রেখে রেখে চোখে চোখে রাখতে আমি জানি। হ্যাঁ আচ্ছা, তোকে কি কখনো মেসেজ দিয়ে দোলা বা চড়ি না? ইভেন আমিও আগে মেসেজ দিয়ে বলতাম না মিস ইউ দোস্ত, বলতাম তুমি বিশ্বাস করো আমি 100% তোমার প্রতি লয়াল, আমার এসব পরকিয়া এগুলার কোনো চিন্তা ভাবনাই আমার মাথায় নেই। আমি না যে তোর ভাইয়াকে নিয়ে উল্টাপাল্টা শুরু করছিলাম চিন্তা ভাবনা, এখন নিজেকে অনেক বুঝাইছি যে না এত সন্দেহ করে রিলেশন নষ্ট করার কোনো দরকার নেই। অবশ্যই আমাদের চোখে চোখে রাখতে হবে, কিন্তু সেভাবে ঠিকই বলছিস। এই যখন থেকে মাথার মধ্যে এটা ঢুকছে না, আমার কেমন যেন মাথার মধ্যে মনে কি কেন গিরি পোকা গিরি গিরি করে বেড়াচ্ছে, অস্থির লাগতেছে। আসলে সন্দেহ একটা অনেক বড় রোগ। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, হাজবেন্ডের সাথে ফ্রেন্ড রিলেশন রাখ, যাতে তোর সাথে সব শেয়ার করে, ঠিক আছে? আমিও তাই করব। বিশ্বাস করো জানেমান, আমার মনের মধ্যে শুধু তোমার বসবাস, আমি কারণে অকারণে জাগরণে শিহরণে মরণে শুধু তোমাকেই চাই। বিয়ে হয়েছে, আমি শুধু হানিমুনের কথা চিন্তা করছি, এছাড়া আমার মাথায় আর কোনোই চিন্তা নেই তুমি ছাড়া। আমি না
এই সন্দেহবাতিক যেদিন থেকে আমার মাথার মধ্যে ঘুরতেছে, নিজেরা কেমন অস্থির অস্থির পাগল পাগল লাগতেছে। এভাবে কি থাকা যায় নাকি? আর মনে হচ্ছে ওর আমি মানে কথা কথা মনে যা চিপড়ায়। কি বলো জানিমান, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। দুদিন পরে হানিমুনে যাবো ইটালিতে, তারপরে ঘুরে এসে বছর বছর চার পাঁচটা আমাদের ছোট ছোট জ্যোৎস্না কেরামত হবে, আমাদের ভবিষ্যৎ কত উজ্জ্বল। তার আগে যদি তুমি আমাকে চিপড়িয়ে মেরে ফেলো। না না জানিমান, এসব চিন্তা করো না। মোবাইল ধরো, আজকের পর থেকে এইসব মোবাইল ঘাটাঘাটি সন্ধ করা এগুলা বাদ। উফ, আমি মেন্টালি ভালো থাকতে চাই। তবে মনে রাখো, তোমার আমি বছরে একবার ধরবো। হ্যাঁ, ভাবো না যে তোমার একেবারে টোটালি আমি কোনো খোঁজ খবরই নিবো না, ঠিকই টাইমলি নিবো। সো খুব সাবধান। আসসালামু আলাইকুম আম্মা। এটা একটা ভদ্রলোকের বাসা, এটাকে হাট বাজার পাইছিস তো না? যেভাবে চিল্লায় চিল্লায় কথা শুনতেছি আমি আমার রুম থেকে, আমরা তিনজন মিলে একটু গল্প করতেছি, খুব এক্সাইটমেন্ট নিয়ে গল্প করতেছি, তাই জন্য একটু বেশি জোরে জোরে কথা হয়ে গেছে, সরি মা। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে। এভাবে যে মাছ বাজারের মতো চিল্লা পাল্লা হচ্ছে এখানে, কি কি হয়েছে? কিছু না মা, কিছু না। কিছু হয়েছে কি হয় না তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। তোর কি তো বিয়ে হয়েছে, দুই ঝুঁটি করে যত দিন দিন করে কচি কুকির মতো ঘুরে বেড়াস না কেন, বুড়া ধামড়ি হয়ে গেছিস তুই। তোর ভয়েস এখন যেন আমি আর শুনতে না পারি, বুঝছিস? ইভেন তোর পাশে দশার দূরে দাঁড়ায় থাকলেও যেন তোর ভয়েস আমি শুনতে না পারি, এইভাবে কথা বলবি। হ্যাঁ হ্যাঁ, আম্মা ঠিকই বলেছেন, তুমি আস্তে কথা বলবা। আম্মা যদি না শোনে তুমি আমাকে বলো, আমি চিল্লায় চিল্লায় আম্মাকে বলে দেব। জামাই বাবাজি। জি আম্মা। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমার ঘরে আসো তো। আমার সাথে ইম্পর্টেন্ট কথা বলবে মানে? আমি জামাই হিসেবে ইম্পর্টেন্স পেয়েছি আম্মার কাছে। আম্মা, কথাগুলো কি এখনই এখানে বলা যায় না? তোমাকে যদি এখানেই বলতে পারতাম তাহলে তো আমার ঘরে আসতে বলতাম না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক কথা। এখনই আসো। জানিমান, ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আবার ভয়ও হচ্ছে। দোয়া করো, আমি গেলাম। আল্লাহ জানে, ওরা ডাকে নিচ্ছে, ওরা কি বলে না বলে, দশটা না পাঁচটা না একটা মাত্র হাজবেন্ড।